আজ রবিবার তোসরা অঘ্রায়ণ দু হাজার সালের বিশে নভেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাই উৎপন্ন একাদশী ও শুভ ইতু পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা একাদশীর এই মহান ব্রত পালন করতে চান তারা অবশ্যই উৎপন্ন একাদশীর মহান ব্রতকথা শ্রবণ করুন নিরামিষ খাদ্য খাবার খান আজ রাত্রিতে রাত্রি জাগরণ করতে পারেন মাটিতে শয়ন করতে পারেন জীবনে শোকতাপ দুঃখ থেকে কষ্ট পাওয়ার জন্য উৎপন্ন একাদশীর মহান এই ব্রত কথা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে ভিট মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে অর্থগতভাবে আজ আপনারা আই ইনকাম কিন্তু বাড়বে কোনো স্থানীয় আত্মীয় স্বজনদের সহযোগিতায় ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বিজনেসম্যানেরা ভালো মুনাফা লুটতে চলেছেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষেই আছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ আপনারা করতেই পারেন চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ তবে যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন রাজনীতিবিদদের সমাজে নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি এগুলি কিন্তু বাড়তে চলেছে আজ আপনি নিজের জন্য অনেক সময় পাবেন সময় সুযোগের সদ ব্যবহার করুন শরীরচর্চা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে কাটাতে পারেন আর ভবিষ্যৎ পরিবর্তন করবার জন্য কোনো পরিকল্পনাকেও পরিবর্তন কিন্তু আজ আপনারা করতেই পারেন আজ কোনো জায়গা থেকে ঋণ ফেরত আসাতে আপনাদের আর্থিক সমস্যা কিছুটা হলেও কমে যাবে আজ রাজনীতিবিদদের সম্মান বাড়বে তবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগতভাবে দিনটি ভালো থাকবে আর যারা চাকরিজীবী আছেন তাদেরও ভালো তবে পারিবারিক দিক থেকে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে রান্নাঘরের জরুরি জিনিসপত্র কেনাকাটা করতে সন্ধ্যাবেলার সময়টা আপনারা ব্যস্ত থাকতে পারেন পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে যেন ভুলবেন না আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন এমন দিন জীবনে বারবার আসে না দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগাযোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন ঘটতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি ঘটতে পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে আজ যেহেতু রবিবার সকালবেলা ঘুম থেকে উঠেই রবিগ্রহের বীজ মন্ত্র ওম রিং রং শ্বশুর যায় নামা একশো আট বার জপ করে দিন শুরু করুন